এই শুন, তাড়াতাড়ি একটু কিছু খেলে দিয়ে মিলে গিয়ে ধান গালা কুটে লিয়াই। ধান করতে যায় আবার বন্ধুর সাথে আড্ডা ফাড্ডা মারিস না। তুই ধান কুটে চাললি আনলে তবে দুপুরে রান্না বসবে। ঠিক আছে আব্বা, আয় কিছু খেলে। কি ব্যাপার বে নুরুলের বেটা, এত তাড়াহুড়া করে কুঠে যাচ্ছি? তোকে কতদিন বলেছি বে যে তুই আমাকে আমার বাপের নাম ধরে ডাকবি না, কেন আমার নাম ধরে ডাকতে পারিস না? এরপরে তুই যদি আর একদিনও আমাকে আমার বাপের নাম ধরে ডেকেছিস, তাহলে সালার ছোপ লাই এমন করে ঘুষি চালাবো যে সালার দাঁত মুখ একেবারে সব ভাঙিয়ে ফেলে দেবো। আচ্ছা আচ্ছা, রাগ করিস না ভাই, রাগ করিস না, আর কোনদিন ভুলবো না। কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা বল, এত তাড়াহুড়া করে তুই কুটে যাচ্ছিস? শুন, বাগানে যে হেভি বড় জুয়া খেলা চলছে, তাই যাচ্ছি একটু ভাগ্য পরীক্ষা করতে। 5,000 টাকা নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। তুই যাবি? যাওয়ার তো ইচ্ছে আমারও হয়েছে রে ভাই, কিন্তু কি করবো, পকেট তো ফাঁকা। বস্তায় কি আছে? বাড়ির ধান মেলে কুটতে নিয়ে যাচ্ছি। তাহলে তো হয়ে গেল, মানে এই ধান 2 বস্তা বেচে দে, তারপর ধান বেচে যে টাকাটা হবে জুয়া খেলে নিবি। তারপর জুয়া খেলেছি, তারপর ওই টাকা দিয়ে 2 বস্তা চাল কিনে বাড়ি চলে যাবি। ধান বেচে জুয়া খেলবো, বাই চান্স যদি হাইরে যাই তাহলে তো আব্বা আমাকে মাইরা থুবে না। চল, যা হবে হবে, আজ একবার ভাগ্য পরীক্ষা করিলি, যা আছে কপালে ছিঁড়া কথা বগলে। চল ভাই চল। এলে পাঁচশো আমার সাহেব একটি দাঁড়া, এদা আমার টেকার টিল। ভুল, এই পৃথিবীতে তোকে জন্ম দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে, আর তোর কোনো ক্ষমা টমা নাই। বাড়ি যা আমার বাড়ি থেকে, যবে 1 টাকা ইনকাম করে দেখাতে পারবি সেদিন আমার বাড়িতে ঢুকবি, তার আগে বাবু বাবু কিছু দিয়ে যাও, বাবু বাবু কিছু দিয়ে যাও, বাবু
বাবু বাবু কিছু দিয়ে যাও বাবু, কিছু দাও বাবু। আবে এ তুই হাসিলস? আবে এটা তো টিঙ্কু। নো 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 নো, তুই এখানে এভাবে ভিক্ষা করছিস কেন? আর তোর এই অবস্থা হলো কি করে? তুই যখন চিনহাই লিয়েছিস তখন তোকে আর কি বা লুকাবো। কিন্তু তোর এই অবস্থা হলো কি করে? তুই তো জানিস ভাই, আগে আমি এইরকম 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 করে বেড়াইতাম, কিন্তু যবে থেকে ভিক্ষা করা শুরু করেছি তবে থেকে আমি এইরকম হয়ে গেলছি। কিন্তু তুই এই ব্যাগ ট্যাগ লিয়ে কুঠে যাচ্ছিস? আর বলিস না রে ভাই, এক বন্ধুর পাল্লাই পড়ে বাড়ির দু বস্তা ধান বিক্রি করে জুয়া খেলেছিল, তাই আব্বা আমাকে বাড়ি থেকে মারিয়া বাহির করে দিয়েছে। আর বলেছে যে যেদিন এক টাকা ইনকাম করে দেখাতে পারবো সেদিন জানে বাড়ি ঢুকি, তাই বিদেশ যাচ্ছি। ও কি দুঃখের কথা শুনালি রে বন্ধু। তা বিদেশ যায় কি করবি? বিদেশ যায় আর কি করবো রে ভাই, দেখি ট্রেনের ওপর যদি কোনো ঠিকাদার পাই তাহলে ওর সাথে রাজমিস্ত্রির কাজে চলে যাব, আর যদি কোনো মহাজন পাই তাহলে ওর সাথে গুদরির মালের ব্যবসা করতে চলে যাব। খ্যাপা, দেশ ঘরে এত টাকা উড়ে বেড়াইছে, তুই আবার বিদেশ যায় কি করবি বে? খালি একটু টেকনিক থাকলেই হইলো, আমাকে দেখ। আরে ভাই শোন, বিদেশ যায় ওই রাজমিস্ত্রির কাজ করে আর ওই কুদরির মালের ব্যবসা করে কয় টাকা ইনকাম করবি? রাজমিস্ত্রির কাজ করে ওই সিমেন্টে খালি হাত ফুটাই হবে, আর গুদরির মালের ব্যবসা করে ওই সাইকেল চালিয়ে বাঁদরের মতন পুকুরে ঘরটা ফেলাই হবে। আবে হামাকে দেখ, এখানে বসে বসে দিন গেলে পার ডে 10,000 টাকা ইনকাম করবি। কি বলছিস রে ভাই? আবে তাও তো আমার একটু কমই হয়, ওই দেখ। আর ইনকাম কত জানিস? কত? পার ডে 20,000। মানুষের কাছে যত লুলহা ন্যাংরা সেজে ভিক্ষা চাহাবি মানুষ তত বেশি দান করবে। আজকাল তো এটাই হয়েছে, আসলে যে অসহায় প্রতিবন্ধী ভিখারি সে অত ভিক্ষা পায় না, কিন্তু যারা প্রতিবন্ধী সেজে ভিক্ষা করছে তারাই বেশি ভিক্ষা পেয়েছে। তাই তো তোকে বলছি বে, ওইসব বিদেশ টিদেশ যা কোনো লাভ নাই, তুইও এ ব্যবসায় নামে পড়। কিছু দিয়া যাও দাদি রে, নানি গে, ও মাসি কিছু দিয়া যাও, মাসি রে, মাসি নানি গে, এই হাত কপা ছেলেটাকে কিছু দিয়া যা নানি। কিছু দাও দাদারা, দাও দাদা, ওপর বালা তোমার কে ভালো করুক দাদা। ও দাদা বুবু গে হালা, দাদা, ও দাদা কিছু দাও দাদা, ওপর বালা তোমার ভালো করি। না হাসি ভাই ঠিকই বলেছিল, এই ব্যবসাটা ভালোই ইনকাম আছে। এবার আব্বাকে আমি দেখাবো যে পারে, টিঙ্কুও ইনকাম করতে পারে। যাই এবার ওই গায়ের দিকে যাই। ফকির হলেও মানুষ আমি, তোমরা কি তা বোঝো না, শুধুই নিজের কথা ভাবো,
ফকিরের কথা ভাবো না। কই মা, যা শালা, ইয়া কাজ হলো বে, হাগা চাপাইবার আর টাইম পেলে না, এখন হাগতে যে ছুঁচবো কি করে, যদি কেহ দেখে লাই। কিন্তু এ জিনিস তো আটকে রাখাও যাবে না, যাই ওই জঙ্গলের দিকে যাই। হ্যাঁ বে, উশালা কোপা ফোর জঙ্গল ধরে কি করতে আছে বে? ও ও বাবা রে, চল তো যাই দেখি। চ চ চ চ চ কি করে ছুঁচে তাই দেখবো। সালা হাগিয়া তো লিনু, এবার ছুঁচবো কি করে? এখন যদি হাত বাহির করি, কেহ যদি দেখে লাই। আমি দেখে লেছে, পালাবে পালাবে পালাবে। না, হাত বাহির করে রিক্সা লওয়া যাবে না। এক কাজ করি, ঘাসে ঘুষা ঘুষা মুছ। আরে ভাই, তোমার মতো খরিদ্দারকে আমার দোকানে আসতে হবে না, বুঝলে? কেন, তোমার দোকান না আসলে আমার দিন যাবে না নাকি? তোমার সাথে অত বকে আমার লাভ নেই রে ভাই। আরে ভাই, আমার দোকানে যে বাকি আছে সব হিসাব করে মিটে দাও, তাহলেই হবে। দাদা, ও দাদা, আরে ভাই হটো তো, হিসাব করো, তুমি হিসাব করো। এই তো রে ভাই, হাটাতে তো প্রত্যেক দিনে লেখাই আছে, লাও তুমি হিসাব করে লাও। তুমি করো না রে ভাই, তুমি করো। দাদা, ও দাদা, আরে হটো তো রে ভাই, এ তো লেখাই আছে, তুমি যোগ করে লাও না। আমি কি আর যোগ করতে পারলে এই ভাবে বেড়ে তো, তাহলে তো কোনো অফিসে বসে খাতা সারে তো। দাদা, ও দাদা, আরে ভাই তুমি চুপ করো তো, করো তুমি হিসাব করো। কেন, ভয় পেয়ে গেলে? এলাও, তুমি করো, 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 ভাই তুমি করো। খাতা কলমটা দেখি দাও, আমি হিসাব করে দিচ্ছি, দাও।